एक ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করলো ইডি। মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে গার্ডেন রিচের শাহী আস্তাবল গলিতে ব্যবসায়ী আমির খানের বাড়িতে ইডির হানা। এখনো পর্যন্ত 7 কোটি টাকা উদ্ধার হয়েছে খবর সূত্রে। তল্লাশির আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি পুরো ঘিরে ফেলা হয়। ইডি সূত্রে খবর, দোতলার ঘরে খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল 500 2000 এর বান্ডেল বান্ডেল নোট, যে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। ইডি সূত্রে দাবি, মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে 65 থেকে 70 কোটি টাকা প্রতারণা করেছেন ওই ব্যবসায়ী। টাকার উৎস নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে দাবি। এই মুহূর্তে কি চলছে সেখানে জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, 7 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং আরো টাকা গোনার মেশিন আসছে আমরা দেখতে পাচ্ছি। সুদীপ্ত, দেখো 7 কোটি টাকা এখনো পর্যন্ত ইডি সূত্রে বলা হচ্ছে কমপক্ষে 7 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং যেটা জানানো হচ্ছে ইডি সূত্রে এর পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে কারণ টাকা গণনার কাজ চলছে। কোথায় টাকা উদ্ধার হয়েছে তোমাকে দেখাবো। মেটিয়াবুরুজ থানা ঠিক তার উল্টো দিকে শাহী আস্তাবল এবং এই শাহী আস্তাবলেই কিন্তু নাসির খানের বাড়ি, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন একদম ছাপোষা একটা বাড়ি, যেটা আমরা বারবার যে ছবি দেখাচ্ছি দোতলায় এই ছাপোষা বাড়ি, সাধারণ মধ্যবিত্ত একটা বাড়ি এবং পরিবহন ব্যবসায়ী। এবং এই পরিবহন ব্যবসায়ী তিন ছেলের মধ্যে ছোট ছেলে আমির খান, তার বিরুদ্ধেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযোগ। সারা দেশব্যাপী অনলাইন অ্যাপের মাধ্যমে, গেমিং এর মাধ্যমে যে প্রতারণা চলছে সেই প্রতারণা চক্রের পান্ডার তিনি এবং এই বাড়ি থেকেই কিন্তু তা কন্ট্রোল করা হতো বলে মনে করা হচ্ছে। আজকে সকালে এই বাড়ি ছাড়াও কলকাতার 4টে জায়গায় তল্লাশি চালানো হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে এবং এই বাড়ি যেটা PF7 শাহী আস্তাবল এনে খান লেখা এবং যে এই বাড়ির সামনে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখন মোতায়েন রয়েছেন, সেই বাড়ির ভেতর থেকেই কিন্তু আজকে সকাল থেকে রাশি রাশি টাকা উদ্ধার হয় এবং সেই টাকার পরিমাণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 7 কোটি টাকা। আমরা দেখলাম যে অন্তত পক্ষে 4টে টাকা গোনার মেশিন আনা হয়েছে এবং সেই টাকা গোনার মেশিন দিয়ে টাকা গুনলে আরও টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে। কোথায় গিয়ে দাঁড়াবে সেই টাকা সেইটাই কিন্তু এখন স্থানীয় মানুষদের প্রশ্ন। আমরা দেখাচ্ছি এই বাড়ি, তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি একদম সাধারণ কিন্তু বাড়ি, গেরুয়া রঙের এই বাড়ি। এই বাড়িরই বিভিন্ন জায়গা থেকে প্রথমে দোতলার একটা খাটের তলা থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়। আমরা দেখতে পাচ্ছি একজন আধিকারিক বেরিয়েছেন এবং তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমার ক্যামেরা পার্সন ভেতরে দেখাচ্ছেন, বাড়ির ভেতরটা দেখানোর চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেহেতু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু F7 এই বাড়ির দরজা বন্ধ করে দিলেন এবং ভেতরে কিন্তু ইডি আধিকারিকরা এখনও তদন্ত চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা কিন্তু বলছেন যে এই বাড়িতেই নাসির খান পরিবহন ব্যবসায়ী তিনি থাকতেন এবং তার ছেলে আমির খান, তার বিরুদ্ধেই কিন্তু প্রধান অভিযোগ এই সারা দেশব্যাপী যে অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছিল সেই প্রতারণা চক্রের তিনি পান্ডা। এবং এই বাড়িতে সুদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ যেটা বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত টাকা গোনার মেশিন আসছে, 3টে টাকা গোনার মেশিন কিন্তু আরো এসছে এবং ইতিমধ্যে 7 কোটি টাকা উদ্ধার হয়েছে এই ব্যবসায়ীর বাড়ি থেকে।